আমি লাউড স্পিকারে আছি বল। আচ্ছা আচ্ছা, কখন তো আসতে স্যার, আজকে কিন্তু আই লাভ ইউ বলতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু থাইকো বাসায়। ওকে, লেটস স্টার্ট দ্য গেম। বুফে তো লাউড স্পিকারে আসছো, তা আমি করছি কেন? না মানে তুমি তো আর চিকেনটা রান্না করার সময় ছিল না, আর ওরা কিভাবে পরিষ্কার করছে এটা তো আর তুমি জানো না। মানে বুঝো না এই বিষয়টা, মানে কুকের সময় তো আর তুমি ছিল না। তাই বলে কি রেস্টুরেন্টে এসে খাবো না? না মানে খাবো, কিন্তু বুঝতেছো না মানে। দেখো আমি জানি চিকেনটা ঠিক আছে, কেন খারাপ হতে যাবে, ঠিক আছে তো? বাই দ্য ওয়ে, আমার কিন্তু তোমাকে অনেক পছন্দ হয়েছে, কারণ তুমি ওই যে বাংলা সিনেমার নায়কদের মতন আমি কনফিডেন্ট তো, যাতে খাবার খাবো এখানে কনফিডেন্স কি আছে? অবশ্যই কনফিডেন্ট আমি। তুমি খেতে যাচ্ছ কেন? ওকে ঠিক আছে, আমি চিকেনই খাবো না, রেস্টুরেন্টে আসবো না। খুশি থাকো, তুমি চলে যাচ্ছো। আরে চাচা, এভাবে কথা বললে হবে? আরে যাচ্ছে না, তুমি তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, আর যখনই পিছন ফিরে তাকাবে তখন হেসে দিবা, সুন্দর একটা চাচা মার্কে হাসি দিবা, খুশি হয়ে যাবে। হ্যাঁ, কিউট করে হাসবা, চশমাটা পরে কিউট করে।